আসসালামু আলাইকুম। শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা যারা 2021 সালে এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের জন্য প্রকাশিত হয়েছে সংক্ষিপ্ত সিলেবাস। আজকে আমি তোমাদের সাথে এসএসসি সাধারণ গণিতের এই সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই আলোচনাতে তোমাদের কিভাবে তোমরা পড়াশোনা করবে বা কিভাবে পড়াশোনা করলে তোমরা পরীক্ষাতে একেবারে 100-এর মধ্যে কমপক্ষে 90 আপ নাম্বার তুলতে পারবে, সে বিষয়টি নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করব। আসো আমরা প্রথমে জেনে নিই আমাদের গণিতের বিভাগ কয়টি। সাধারণ গণিত, এর পূর্ণমান হলো 100। 100-এর মধ্যে তোমাদের সৃজনশীল 70, আর নৈমিত্তিক বা বহুনির্বাচনী বা এমসিকিউ যেটা বলো সেটা হবে 30। এখন এই 70-এর মধ্যে তোমাদের প্রথম ক বিভাগ, এটা হলো বীজগণিত অংশের। খ বিভাগ, এটি হলো জ্যামিতি। গ বিভাগ, ত্রিকোণমিতি ও পরিমিতি। ঘ বিভাগ, পরিসংখ্যান। তো শ্রেণী শিক্ষার্থীরা, তোমাদের যে সিলেবাসটি প্রকাশিত হয়েছে সেই সিলেবাসের ভিতরে অনুশীলনী দেওয়া আছে 2, অনুশীলনী সরি অধ্যায় দেওয়া আছে 2, অধ্যায় দেওয়া আছে 3। এই দুটি বীজগণিতের মধ্যে পড়বে। অধ্যায় দেওয়া আছে 8, এটি জ্যামিতির মধ্যে পড়বে। অধ্যায় দেওয়া আছে 9, এটি ত্রিকোণমিতির মধ্যে পড়বে। অধ্যায় দেওয়া আছে 17, এটি পরিসংখ্যানের মধ্যে পড়বে। তাহলে দেখো তোমাদের পরিমিতিটা করতে হচ্ছে না। এখন বীজগণিতে তিনটি প্রশ্ন থাকে, তার মধ্যে তোমাকে 2টি উত্তর দিতে হবে। তাহলে তোমরা এই জায়গা থেকে একটাকে স্কিপ করে আরেকটাতে করতে যাও না, কারণ হচ্ছে দুটো মিলে কিন্তু প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। কিভাবে দুটো মিলে প্রশ্ন হতে পারে সেটি আমি তোমাদেরকে দেখাই দেব। আর 8 অনুশীলনী, এই 8 অনুশীলনী 8 অধ্যায়ে কিন্তু কয়েকটা অনুশীলনী আছে। যে কয়েকটি অনুশীলনী আছে প্রত্যেকটা অনুশীলনী ভালোভাবে করতে হবে। এখান থেকে তোমাদের উপপাদ্য এবং সম্পাদ্য দুটোই থাকবে। ত্রিকোণমিতি 2টা অনুশীলনী আছে, 9.1, 9.2, যেখানে আমাদের মান নির্ণয় আছে, আবার সাধারণভাবে প্রমাণ করার অঙ্ক আছে। আর পরিসংখ্যান, এটা তো তোমরা জানোই, এটাতে তোমাদের না জানার কোনো কিছুই নাই। তো আমি পর্যায়ক্রমে তোমাদের এই 4টি বিভাগের অঙ্ক 4টি ভিডিওর মাধ্যমে, 4টি দিয়ে হবে না, আমি গোটা আজকের 8টা ভিডিওর মাধ্যমে এই জিনিসগুলো একটা একটা করে তোমাদের সামনে আপলোড করে ছেড়ে দেবো ইনশাল্লাহ। তো আজকে আমি তোমাদের সামনে প্রথমেই আসতে চাচ্ছি বীজগণিতের অংশ নিয়ে। তো বীজগণিতের দ্বিতীয় অধ্যায়ের যেটা আছে, দ্বিতীয় অধ্যায়ের অঙ্কটা হলো সেট এবং ফাংশন নির্ভরশীল। তোমরা সেট ফাংশন সম্বন্ধে আগের থেকেই ভালোভাবেই জানো, আমার আশা করি তোমরা সেট ফাংশন থেকে অঙ্ক আসলে ভালোভাবে করতে পারবে। তারপরে আমি তোমাদের সামনে বলছি যে আমি কয়েকটা ভিডিও দিয়েছি এই বীজগণিতের সেট ফাংশন অধ্যায় থেকে। আজকে 2টি অঙ্ক আমি তোমাদের এই সেট ফাংশন অংশ থেকে করে দিব। 1 নম্বর সৃজনশীল ক, এর প্রশ্নে দেওয়া আছে বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে দেওয়া আছে এত সমানত, অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ, বিষয়টা দেখো এখানে কি দেওয়া আছে, ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা কোন স্বাভাবিক সংখ্যা, যে স্বাভাবিক সংখ্যার বর্গ পনেরো অপেক্ষা বড়। তাহলে আমরা কি লিখলাম, যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ পনেরো অপেক্ষা বড়
এবং ঘন 200 অপেক্ষা ছোট তাদের সেট। তাহলে এই সেটটি হচ্ছে যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 15 অপেক্ষা বড় এবং ঘন 200 অপেক্ষা ছোট তাদের সেট। এখন তোমাদের এখানে জানতে হবে যে কোন সংখ্যাগুলোর বর্গ 15 অপেক্ষা বড় এবং ঘন 200 অপেক্ষা ছোট। তো ধরো চারের বর্গ, এইটি চারের বর্গ হবে কত? 16, যা 15 অপেক্ষা বড়। চারের ঘন হলো 64, যা 200 অপেক্ষা ছোট। আবার পাঁচের বর্গ 25, পাঁচের ঘন 125। ছয়ের বর্গ 36, 15 অপেক্ষা বড়, কিন্তু ছয়ের ঘন হচ্ছে 216। সুতরাং তোমাদের চার আর পাঁচ হবে এই শর্তের সংখ্যা, বা এই শর্তের যে যে শর্তটা দেওয়া আছে এই শর্তের দুটি অঙ্ক হবে 4 ও 5। তাহলে তোমরা এখানে লিখতে পারো 4 ও 5 এর বর্গ এবং ঘন, 4 ও 5 এর বর্গ এবং ঘন প্রদত্ত সেটের শর্ত মানে। অতএব বি সমান লিখবে 4 আর হল 5। এইটা তোমরা যদি ভেঙে ভেঙে করো তাহলে তোমরা করতে পারো, আবার যদি এইরকম ভাষা দিয়ে লেখো তাহলে তোমরা ভাষা দিয়েও এটা লিখতে পারো। তাহলে কিভাবে এটা করবে, যে প্রথমে আগে দেওয়া আছে দিয়ে মানটা উঠে নাও, তারপর যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 15 অপেক্ষা বড় এবং ঘন 200 অপেক্ষা ছোট তাদের সেট লিখে ফেলাও। এরপরে লেখো 4 ও 5 এর বর্গ এবং ঘন, 4 ও 5 এর বর্গ এবং ঘন প্রদত্ত সেটের শর্ত মানে। প্রদত্ত সেট মানে এই সেট, এই সেটের ভিতর যে শর্ত দেওয়া আছে সেই শর্তটা মানে। অতএব বি সেট সমান দাঁড়াবে কত? 4 আর 5, অর্থাৎ বি সেটের উপাদান হবে 4 এবং 5। আশা করি তোমরা এই অঙ্কটি দেখার পরে এই ধরনের অঙ্ক সলভ করতে পারবে। আর যদি এই সম্বন্ধে কোনো তোমাদের প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবে, ইনশাল্লাহ আমি তোমাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই SSC পরীক্ষা নিয়ে তোমাদের যদি স্পেশালি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে সেই বিষয়গুলো জানা দেওয়ার চেষ্টা করব। তো এবার দেখো আমরা 6 নম্বর অঙ্ক করবো, আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে একটা অন্যয়, আর দেওয়া আছে কি একটি অন্যয়। তো আমরা কিভাবে বুঝবো এটা যে অন্যয় দেওয়া আছে? এই যে আর মানে রিলেশন, এখানে একটা কথা আছে, আরেকটা কথা আছে, যখন তোমরা দেখবে যে এরকম কর্মযোগ দিয়ে সাজদার দিয়ে এক্সটাকে এ এর সদস্য, ওয়াইটাকে বি বা এ এর সদস্য, এরকম সদস্য বোঝাবে এক্স আর ওয়াই দুটা, এবং এখানে একটা কন্ডিশন দেওয়া থাকবে, তখনই তোমরা বুঝবে যে এটা অন্যয় বা ফাংশন। আগে অন্যয় হয় তারপরে হয় ফাংশন। তাহলে এটা আমাদের কিসে দেওয়া আছে? অন্যয় নির্ণয় করতে হবে এটা। তো আমরা এই অন্যয়টা নির্ণয় করব, করে তারপরে কি করব, তার ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। তো ডোম কোনগুলো, রেঞ্জ কোনগুলো, আমরা এখনই অঙ্কটা করলেই তোমরা সেটি বুঝতে পারবে। একের খ দেওয়া আছে আর ইকুয়াল টু এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু এ, অর্থাৎ এক্স হলো এর সদস্য, ওয়াই বিলংস টু এ, ওয়াইও হবে এর সদস্য, এবং ওয়াই সমান হবে এক্স প্লাস ওয়ান, অর্থাৎ এক্সের সাথে এক্সের মানের সাথে ওয়ান যোগ করে দিলে সেটা ওয়াইয়ের মানে সমান হবে। এটা হলো আমাদের শর্ত। এ সমান কত দেওয়া আছে? 1 2 3। এখন আমরা এখানে প্রথমে যেটা লিখব যে আর এ বর্ণিত, আর এ বর্ণিত শর্ত থেকে পাই, বা শর্ত হতে পাই ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। তাহলে ওয়াই এর মান একবারে
বের করে দেওয়া আছে, অর্থাৎ ওয়াই সমান এক্স প্লাস ওয়ান যা চলকের মাধ্যমে দেওয়া আছে। এখন আমরা কি করব, এক্স এর প্রত্যেকটি মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করব। তাহলে এখন এক্স বিলংস টু এ এর জন্য ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান এর মান নির্ণয় করি। এখন প্রত্যেক এখন প্রত্যেক x belongs to a এর জন্য এখন প্রত্যেক x belongs to a এর মানের জন্য y equal to x plus 1 এর মান নির্ণয় করি। তাহলে আমরা এখন এই মানটা নির্ণয় করব। তাহলে কিভাবে তোমরা নির্ণয় করবে, এভাবে আগে ছক তৈরি করবে। এই ছক তৈরি করার পরে এই ছকের ভিতরে আগে x স্বাধীন চলক, x এর মানগুলো কত হবে 1 2 3 এটা বসাই দিবে। তাহলে 1 2 3 এখানে লিখবো y। এখন দেখো x এর মান যদি 1 হয় তাহলে কত হবে, এটা সমীকরণের এই মানটা হবে 1 আর 1 2। x এর মান যদি 2 ধরো, এখানে নেক্সট আমি দেখো তোমাদেরকে ক্লিয়ার করাই, x প্লাস 1 দেওয়া আছে, তার x এর মান আমি 1 বসাই দিলাম, এই 1 আর এর সাথে 1 যোগ থাকলো, তাহলে 1 আর 1 কত হবে 2, তাহলে 2। আবার যদি x এর মান এখানে পরবর্তীটার জন্য x এর মান 2 নাও, তাহলে 2 আর 1 কত হবে 3, এবং তারপর এটা যদি 3 বসাও তাহলে কত হবে 4। এখন দেখো আমার যেহেতু বলছে ওয়াইয়ের মানে ওয়াইয়ের মানটা এ এর থেকে আসবে, কিন্তু ওয়াইয়ের মান দেখা গেল একটা 4 আছে, আমাদের এর মধ্যে 4 নেই, তাহলে এখানে লিখবে যেহেতু 4 ডাজ নট বিলংস টু এ, কাজেই বা সুতরাং আমরা লিখতে পারি এই অন্যটা 3,4 ডাজ নট বিলংস টু আর, অর্থাৎ আর এর সদস্য হবে না। তাহলে আমরা অর্থাৎ আর সমান কি লিখতে পারি, অর্থাৎ আর ইকুয়াল টু কত লিখবো, আমরা এই সংখ্যা দুটো লিখবো, কত কত আসবে 1 আর 2, 2 আর 3। এটা আমার রিলেশন তৈরি হয়ে গেল। এখন আমার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে ডম আর রেঞ্জ নির্ণয় করো। তাহলে ডম আর রেঞ্জ যখন আমরা নির্ণয় করব তখন এখানে লিখব, অতএব ডম আর এবং ডম, হ্যাঁ ডোমেন আর আর হচ্ছে রেঞ্জ আর। তাহলে এখন কি লিখবে, অতএব ডম আর ইকুয়াল টু, তাহলে ডম কোনটা হবে, ডম হবে এই যে প্রথম সদস্য যেগুলো থাকবে সেগুলো হবে ডম, তাহলে 1 আর 2 হবে ডম, আর রেঞ্জ রেঞ্জ আর এই যে পরের যে দুটো সদস্য আছে 2 আর 3 এই দুটো হবে রেঞ্জ। তো এই হলো আমাদের এই 2 নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা 3 নম্বর অঙ্কের সমাধানে যাব। এবার 2 নম্বর অঙ্কটা দেখো, এখানে আমাদের প্রমাণ করতে বলছে যে এ বাদ বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ বাদ বি ইন্টারসেকশন এ বাদ সি। তাহলে আমরা প্রথমে একটা অঙ্ক দেওয়া তথ্যগুলো আগে তুলে নিব। তা লেখো দেওয়া আছে এ ইকুয়াল টু কত দেওয়া আছে, এর মান দেওয়া আছে 1 2 3, 1 2 3। বি ইকুয়াল টু কত দেওয়া আছে, বি ইকুয়াল টু দেওয়া আছে মানে বি আমরা মান পেয়েছি কোথা থেকে, খ হতে, ইয়া সরি ক হতে। তাহলে লেখো ক হতে পাই, ক হতে পাই
বি ইকুয়াল টু চার পাঁচ, সি সমান কত দেওয়া আছে, সি সমান দেওয়া আছে হচ্ছে তিন পাঁচ ছয়। আমাদের এখানে এ বি এবং সি এই তিনটি রাশির মানই লাগবে, তিনটি সেটের মানই লাগবে। তো আগে প্রথমে কি করবে, বি ইউনিয়ন সি এর মান বের করে নেবে। তাহলে একে লেখো যে এখন বি ইউনিয়ন সি, তাহলে বি আর সি যদি আমরা একত্রিত করি তাহলে কত পাবো, থ্রি ফোর ফাইভ অ্যান্ড সিক্স। এরপরে কি করবে, এ পাথ বি, তাহলে এর মধ্যে থেকে বি এর সদস্যগুলো বাদ দিয়ে দাও, তাহলে এর থেকে বি এর সদস্য কোনোটাই বাদ যায় না, তাহলে কত থাকবে এক দুই তিন। এরপরে কি বলছে, এর থেকে সি এ বাদ দাও, তাহলে এ বাদ সি, তাহলে এর মধ্যে থেকে সি বাদ দিলে তিন বাদ যাবে, তাহলে থাকবে হচ্ছে এক আর দুই। তো এইগুলো একটা একটা করে বের করে নেওয়ার পরে এক চলে যাও তুমি লেফট হ্যান্ড সাইডে, তাহলে লেফট হ্যান্ড সাইড এ বাদ বি ইউনিয়ন সি, তো এর মান কত, এর মান হচ্ছে এক দুই তিন, বাদ বি ইউনিয়ন সি এর মান কতবার আছে, তিন চার পাঁচ ছয়। তাহলে এখানে থেকে এই সদস্য বাদ যাবে, তাহলে কত বাদ যাবে, তিন বাদ যাবে, তাহলে তিন বাদ গেলে অনলি থাকবে কত এখানে, এক আর দুই। এটা হলো লেফট হ্যান্ড সাইড। এবার আসো রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে প্রথমে কি দেওয়া আছে, এ বাদ বি ইন্টারসেকশন এ বাদ সি, তো এ বাদ বি, এ বাদ বি এর মান আমি কত পাইছি, এক দুই তিন, এক দুই তিন ইন্টারসেকশন, শর্ট করে হবে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে এ বাদ বি, এ বাদ বি ইন্টারসেকশন এ বাদ সি, তাহলে এ বাদ বি এর মান হলো এক দুই তিন। এখানে আমরা বের করে নিয়েছি এ বাদ বি এর মান হচ্ছে এক দুই তিন, ইন্টারসেকশন এ বাদ সি এর মান হলো এক আর দুই, এক আর দুই। তাহলে এখানে দেখো যে ইন্টারসেকশন মানে যে একটা মিল থাকবে, তো এখানে শুধু মিল আছে এক আর দুইয়ের, তাহলে আমরা এটার মান পাবো কম, পাবো কত, এক আর দুই। তো এই যে লেফট হ্যান্ড সাইডেও দেখো এক আর দুই আছে, রাইট হ্যান্ড সাইডেও এক আর দুই আছে, সুতরাং আমরা লিখতে পারি অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, আমরা এখন লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে, তাহলে আমরা কি লিখবো, প্রুফ। এই হলো এক নম্বর সিকিউর সমাধান। আমরা এবার দুই নম্বর সিকিউর সমাধানের দিকে যাব। দুই নম্বর সিকিউর ক নম্বর অঙ্কটি দেওয়া আছে যেখানে বলছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তাহলে এ সেট আমরা এখানে যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম এখানেও তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে যাচ্ছি, তাহলে দেখো তালিকা পদ্ধতির অঙ্ক আসার সম্ভাবনাটা বেশি। এখন এ সেটকে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, তাহলে প্রথমে আগে আমরা এ সেটে কী দেওয়া আছে সেটা আগে তুলে নেব, তাহলে দুই এর ক দেওয়া আছে এ সেট সমান কত দেওয়া আছে, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন, এক্স বিলংস টু এন এবং এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স, এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস পনেরো ইকুয়াল টু জিরো, এই সেটটা দেওয়া আছে। তো এখন তোমরা কি করবে, এই সেটটাকে নিয়ে এই ইকুয়েশনটাকে নিয়ে সমাধান করবে, তাহলে এক্স এর মান পেয়ে যাবে। তাহলে এখন লেখো এখন এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস পনেরো সমান কত হলো,
জিরো বা তাহলে আমরা যদি এটাকে মানে ভাঙাই নি তাহলে কত কত লেখা যায়, তাহলে আট আছে, কি কি যোগ করলে আট হবে, তিন আর পাঁচ যোগ করলে আট হবে, আর তিন আর পাঁচ গুণ করলে পনেরো হবে। তাহলে আমরা এখানে লিখে দেবো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স প্লাস পনেরো ইকুয়াল টু জিরো, বা এক্স কমন নিলে কী পাবো, এক্স মাইনাস ফাইভ মাইনাস থ্রি কমন নিলে কী পাবো, এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো। তার মনে হয় যে উৎপাদকের যে মেরিট টার্মটা আমি করলাম এটা তোমরা সবাই পারো। তারপরেও তোমাদের আমি এখানে যেটা না বললেই নয় সেটা বলতেছি যে যখন তোমরা মেরিট টার্মের অঙ্ক করতে গিয়ে নিজেরা বুঝতে পারবে না যে কত কত আমরা লিখবো, তখন তোমরা এই লাস্ট সংখ্যা যেটা থাকবে আর প্রথমে যে সংখ্যাটা থাকবে এই দুটো গুণ করবে, গুণ করে যে সংখ্যাটা পাওয়া যাবে, ধরো এখানে প্রথমে ওয়ান আছে আর এটি পনেরো, তাহলে এক আর পনেরো গুণ করে কিন্তু এক আর পনেরো গুণ করলে কিন্তু পনেরো আসবে। এখন এই পনেরোটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবে, প্রথমে দুই দিয়ে ভাগ করার চেষ্টা করবে, ভাগ যাবে না, তাহলে তিন দিয়ে ভাগ যাবে, তাহলে তিন দিয়ে ভাগ দিলে কয়বার যাবে, তিন দিয়ে ভাগ দিলে পাঁচবার যাবে। তাহলে এইখান এটার মৌলিক উৎপাদক দুটো কত কত আসলো, অর্থাৎ গুণনের দুটো কত কত আসলো, তিন আর পাঁচ, তাহলে তিন আর পাঁচ যোগ করলে কিন্তু আট হয়। যেহেতু এই সংখ্যার চিহ্নের সামনে মাইনাস আছে সেই জন্য এখানে একটা মাইনাস দেবো আর এখানে এক এক্স বসে দাও, তাহলে প্লাস মাইনাসের মাইনাস থ্রি এক্স আবার প্লাস মাইনাসের মাইনাস ফাইভ এক্স, অর্থাৎ তুমি যদি এইভাবে সামনে নাও এভাবে যোগ করো তাহলে পাঁচ আর তিনে আট, তাহলে প্লাস মাইনাসে মাইনাস ফাইভ আর এক্স গুণ করো ফাইভ এক্স, প্লাস মাইনাসে মাইনাস থ্রি আর এক্স গুণ করে হলো থ্রি এক্স, তারপরে পনেরো দিবে। এরপরে কমন নেওয়ার পরে কত আসবে এখানে, এক্স মাইনাস ফাইভ, এই যে দুটো মিলে একটি বা এটা কমন মিলে নেওয়ার পরে এখানে থাকবে এক্স মাইনাস এখানে থাকবে থ্রি ইকুয়াল টু কত হবে, জিরো। এখন যখনই দেখবে যে দুইটা রাশি সমান জিরো, দুটো রাশি গুণফল সমান জিরো, তখনই তোমরা এই কথাটা লিখবো, হয় এক্স মাইনাস ফাইভ সমান জিরো অর্থাৎ হয় অথবা চলে যাবে, অথবা এক্স মাইনাস থ্রি সমান জিরো, অতএব এক্স সমান ফাইভ, অতএব এক্স সমান থ্রি, অতএব এসএফ সমান কত হবে তাহলে, থ্রি আর ফাইভ, তাহলে এসএফ আমাদের এখানে তালিকা পদ্ধতিতে প্রকাশ হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে, খ নম্বরটা প্রমাণ করো যে এ ক্রস বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। তাহলে প্রথমে আগে এ বি সি এ তিনটা মান আগে এখানে বসায় নিবে তোমরা খ নম্বরের জন্য। এখন দুইয়ের খ নম্বর দেওয়া আছে বি সমান, বি এর মান কত দেওয়া আছে এক আর তিন, সি সমান দুই আর তিন, ক হতে পাই এ সমান, এ সমান এক সরি এ সমান তিন আর পাঁচ। তাহলে এ বি সি তিনটা মান পেয়ে গেলাম, আমাদের যেটা প্রমাণ করতে হবে সেখানে আমাদের এ বি সি এর মানে প্রয়োজন। এখন তোমরা সংক্ষেপ করার জন্য কি করবে, আগে প্রথমে এ সরি বি ইন্টারসেকশন সি এর মানটা বের করে নাও, বি ইন্টারসেকশন সি তোমরা এটা লাইন করে সাজায় লিখতে পারো, আমি এখানে সময় বাঁচানোর জন্য আমি শর্ট করে করলাম। তাহলে দেখো বি আর সি এর মতো কমন কি আছে, বি আর সি এর মতো কমন আছে হলো থ্রি, এরপরে আসবে কি আছে এ বাদ সরি এ ক্রস বি, এ ক্রস বি তাহলে এর মান বসে দাও, এর মান কত আছে থ্রি ফাইভ, থ্রি ফাইভ ক্রস বি এর মান বসে দাও ওয়ান থ্রি, তাহলে ক্রস যখন তোমরা করবে অনেকে এটা ভুল করে, তোমরা এভাবে করবে যে প্রথমে যখন এটা গুণ করবে তাহলে থ্রি আর ওয়ান এখানে ফার্স্ট ব্র্যাকেট দিবে, কখনো এখানে সেকেন্ড ব্র্যাকেট আর দেওয়া যাবে না, প্রথমে ফার্স্ট ব্র্যাকেট হবে ইয়া সেকেন্ড ব্র্যাকেট হবে তারপর সব ফার্স্ট ব্র্যাকেট হবে, তারপর আসবে কত থ্রি কমা থ্রি, এরপর আসবে ফাইভ কমা ওয়ান, এরপর আসবে হলো ফাইভ কমা থ্রি, ফাইভ কমা থ্রি,
এটা গেল এ ক্রস বি এর মান। এরপরে প্রয়োজন পড়বে আমার এ ক্রস সি এর মান। তাহলে এখন লেখো এ ক্রস সি, তাহলে এর মান হলো কত? তিন আর ফাইভ। ক্রস সির মান হচ্ছে কত? দুই আর তিন। তাহলে লেখো থ্রি টু কমা থ্রি থ্রি ফাইভ টু ফাইভ থ্রি। তো এ ক্রস বি এ ক্রস সি আমরা মানগুলো বের করে নিলাম। এখন আমি চলে যাবো লেফট হ্যান্ড সাইডে। তাহলে এখন প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখব, লেফট হ্যান্ড সাইড এ ক্রস বি ইন্টারসেকশন সি, এ ক্রস বি সরি এ না ঠিক আছে এ ক্রস বি ইন্টারসেকশন সি। তাহলে বি ইন্টারসেকশন সি, তাহলে এর মান কত? এর মান হলো থ্রি অ্যান্ড ফাইভ। ক্রস বি ইন্টারসেকশন সির মান কত পাইছি আমরা? বি ইন্টারসেকশন সির মান পাইছি থ্রি। তাহলে এখন গুণ করে দিলে আমি কত পাবো? থ্রি অ্যান্ড থ্রি ফাইভ অ্যান্ড থ্রি। তাহলে এটা গেল আমাদের লেফট হ্যান্ড সাইড। এবার আমরা যাবো রাইট হ্যান্ড সাইডে। রাইট হ্যান্ড সাইড কী দেওয়া আছে? এ ক্রস বি, এ ক্রস বি, তারপর দেওয়া আছে কত? ইন্টারসেকশন ইন্টারসেকশন এ ক্রস সি। এখন আমরা এই মানগুলো বসে দিব। এ ক্রস বি এর মান কত আসছে? রাইট হ্যান্ড সাইড এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। তাহলে আমি মান বসে দিই, এ ক্রস বি এর মান আসছে হচ্ছে থ্রি কমা ওয়ান, থ্রি কমা থ্রি, ফাইভ কমা ওয়ান, ফাইভ কমা থ্রি। এটি হলো এ ক্রস বি এর মান। এবার আমরা এখানে কি দিব? ইন্টারসেকশন। আচ্ছা এখানে এভাবে না লিখে এভাবে লিখি, এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। তাহলে আমি এখানে এভাবে তোমরা লিখতে পারবে, এ ক্রস বি এর মান আসছে থ্রি কমা ওয়ান, থ্রি কমা থ্রি, ফাইভ কমা ওয়ান, ফাইভ কমা থ্রি, ইন্টারসেকশন এ ক্রস সি এর মান থ্রি কমা টু, থ্রি কমা টু, কমা থ্রি কমা থ্রি, কমা ফাইভ কমা টু, তারপরে ফাইভ কমা থ্রি। তাহলে আমাদের এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি এর মান আমরা বসে নিলাম। এখন কি করতে হবে আমাদেরকে? এই যে দুইটা বসালাম এই দুটার মধ্যে থেকে মিল যেগুলো আছে সেগুলো আমরা লিখব। তো দেখো এই দুটার মধ্যে মিল কোনটা কোনটাতে আছে? মিল আছে থ্রি কমা থ্রিতে, থ্রি কমা থ্রি, আর মিল আছে ফাইভ কমা থ্রি। তাহলে থ্রি কমা থ্রি আর হচ্ছে ফাইভ কমা থ্রি। দেখো এই দুটো ছাড়া এই যে থ্রি কমা থ্রি আর ফাইভ কমা থ্রি, এই দুটো ছাড়া বাদ বাকি আর কোনোটার আমাদের এখানে মিল নাই। এই পাশে এখান থেকে যে চারটা আছে এই চারটার ভিতরে আর এই চারটার ভিতরে খুঁজে দেখো যে এই দুটা দুটো করে ছাড়া আর কোনো মিল নাই। তাহলে দেখো এখানে লেফট হ্যান্ড সাইডে যে কটা আসছে রাইট হ্যান্ড সাইডেও সেই কটে আসছে। সুতরাং আমরা এখন লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। এ হলো আমাদের খ নম্বরের অ্যান্সার। এবার আমরা যাব গ নম্বরের অ্যান্সারে। দুইয়ের গ দেওয়া আছে ডি সমান কত দেওয়া আছে? ডি সমান দেওয়া আছে এ বি সি। তাহলে এ বি সি এখন পিডি নির্ণয় করবে। তো পিডি মানে এই ডি সেটের উপসেটগুলোকে নিয়ে যে সেটটা গঠিত হবে সেটে হয়ে পাওয়ার সেট বা ডি এর উপসেট। তাহলে এখন লিখতে পারতে পিডি সমান সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেবে আগে নেওয়ার পরে প্রথমে আগে এই সেটটাই তুলে নাও এ বি সি। এরপরে যেভাবে সাজানো যায় প্রথম দুটার সদস্য নিয়ে একটা সেট,
পরে প্রথম আর লাস্ট সদস্য নিয়ে একটা সেট, এরপরে দ্বিতীয় আর তৃতীয় সদস্য নিয়ে একটা সেট, এরপরে একটা একটা করে লিখবে, একটা একটা করে লিখবে, দুই তিন, তারপরে আর কোনো কিছু না পাওয়া গেলে আমরা তখন লাস্টে কি করব, ফাঁকা দিয়ে দিব। তো এই হলো পিডিএর ডিএর পাওয়ার বা শক্তি সেট। দেখো এখানে সদস্য সংখ্যা কত হলো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, তাহলে আমরা লিখতে পারি অতএব পিডি এর উপাদান সংখ্যা সমান এইট সমান টু টু দি পাওয়ার থ্রি, ডি এর উপাদান সংখ্যা এন সমান থ্রি, অতএব পিডি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার, যেহেতু থ্রি মানে হলো এন, তাহলে এখানে আমরা টু পাওয়ার বসে দেবো এন, তাহলে পিডি এর উপাদান সংখ্যা হলো টু পাওয়ার এন। তো আমাদের প্রশ্ন করা হচ্ছে উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে, তাহলে আমরা এখন কি লিখতে পারি, অর্থাৎ ডি এর উপাদান সংখ্যা এন হলে উহা, তাহলে আমরা এখন তাহলে কি লিখতে পারি, অতএব পিডি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে, এটাই আমাদের দেখাতে বলছে। তাহলে আমরা এখানে লিখবো শুট বা দেখানো হলো। তো আজকে তোমাদের জন্য এই পর্যন্তই, আগামীতে কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। আল্লাহ হাফেজ।